prismatic. অতিরিক্ত শব্দটি খারাপ। তোমার বিশাল এক মেসেজের পর যদি রিপ্লে আসে বা ওকে, তাহলে তোমার বুঝে নিতে হবে এই মুহূর্তে সে তোমার সাথে কথা বলতে চাইছে না। আবার তুমি বিভিন্নভাবে প্রশ্ন করছো, কেমন আছো, কি করছো, খেয়েছো কি না, এসব প্রশ্ন করে যদি শুধুমাত্র তার উত্তরটাই পাও, তবুও তোমাকে এসব প্রশ্ন করছে না, তাহলেও বুঝতে হবে তোমার উপর সে বিরক্ত। তুমি ঠিক যতটা না আবেগ দিয়ে তাকে এসব প্রশ্ন করবে, তার কেয়ার করবে, সে ঠিক ততটাই বিরক্ত হয়ে তোমাকে ধিক্কার দিয়ে অবহেলা করবে। কথায় আছে, পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই সেটার মূল্য পাওয়া যায় না, তখন চলে আসবে তোমার উপর বিরক্তি। কেউ যখন তোমার উপর একবার বিরক্ত হয়ে যায়, তখন তোমার শত ভালোবাসা কেন তার কাছে বিরক্তকর হয়ে যাবে। তুমি যতই তার সামনে আগাতে যাবে, সে ততই তোমাকে দূরে ঠেলে দিবে। ভাঙা মনে হয়তো ভালোবাসার ফুল ফোটাতে পারবে, কিন্তু কখনো বিরক্তকর মনে ভালোবাসার ছিটে ফোটাও জন্মাতে পারবে না। কাউকে বিরক্ত করে বিনিময়ে রাগ পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কি দরকার বারবার তাকে বিরক্ত করে কাছে পাবার বৃথা চেষ্টা করার? বরং তাকে তার মতোই থাকতে দাও, এতে করে সেও ভালো থাকবে, তোমারও সম্মানহানি হবে না। একটা কথা মনে রেখো, তুমি যদি নিজেকে নিজেই সম্মান করতে না জানো, তাহলে কেউ তোমাকে সম্মান দিবে না। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বিরক্তকর পাত্র হয়ে না, যতটুকু পাওয়ার ততটুকুই দাও। অতিরিক্ত শব্দটাই খারাপ। মনে রেখো, যে একানা পাবার যোগ্যতা রাখে তাকে সুলনা দিতে গেলেই বিপদ। Subscribe now and press the bell icon. Never miss an update.